আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানি। তবে আজকে আপনাদের আমি ফাঁকিবাজি একটা বিরিয়ানির রেসিপি করে দেখাবো। আগে থেকে রান্না করা মাংস দিয়ে আজকের এই বিরিয়ানিটি করে দেখাবো। এখানে আমার আধা কেজি পরিমাণ মুরগির মাংস রান্না করা ছিল, মানে গতকালকের রান্না করা মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ওই মাংসটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। এখানে আমি আধা কেজি পরিমাণ পোলার চাউল ধুয়ে রেখেছি। অনেক সময় কিন্তু আমাদের বাসায় গরুর মাংস হোক মুরগির মাংস হোক রান্না করলে কিন্তু থেকে যায় বা আমরা ফ্রিজে রেখে দেই, তার পরদিন যদি আমরা এইভাবে বিরিয়ানিটি রান্না করে ফেলি তাহলে কিন্তু ভালোই লাগবে, খেতে কিন্তু ততটা খারাপ লাগবে না। প্রথমে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এতে আমি দুই তিনটা আলু আমি ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে আমি লবণ আর একটু হলুদ মেখে নিয়েছিলাম, তারপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না, মানে বাচ্চারা কিন্তু আলু চায়, সেজন্য আমি আলুটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার মুরগির মাংসতে আলু ছিল না, মানে আমি আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করিনি, সেজন্য এখন আমি আলুটা দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মুরগির মাংসটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে। এরপর আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। খুব বেশি মশলা কিন্তু এখানে লাগবে না, যেহেতু মুরগির মাংসটা আগেই রান্না করা ছিল সব মশলা দিয়ে। এরপর আমি এখানে ধুয়ে রাখা পোলার চাউল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি সব কিছু প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। আবার অনেক সময় মুরগির মাংস হোক গরুর মাংস হোক রান্না করা থাকে ফ্রিজে, তারপর বাচ্চারা কিন্তু ঝটপট বিরিয়ানিটা খেতে চায়, তখন যদি আমরা এইভাবে এই রান্না করা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে যদি বিরিয়ানিটি রান্না করে ফেলি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। এখানে আমি অর্ধেক পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছি, মানে একটা প্যাকেটে যতটুকু থাকে তার অর্ধেক পরিমাণ দিয়েছি। যেহেতু এখানে আমার চাল নিয়েছি আমি আধা কেজি পরিমাণ, সেজন্য খুব ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি গরু দুধ। এখানে 2 চামচের মতো গরু দুধ দিয়ে দিয়েছি। আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম মুরগির মাংসগুলো। এবার মুরগির মাংস আর চালগুলোকে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু চাল নিয়েছি আধা কেজি পরিমাণ, আমি এখানে 1 কেজি পরিমাণ গরম পানি দিয়েছি, মানে আমরা চাল যতটুকু নিব তার ডবল পরিমাণ পানি দিতে হবে। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। মাঝখানে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম।
রান্নাটা কিন্তু খুবই সহজেই করা যায়। আগে থেকে মাংস রান্না করা থাকলে কিন্তু ঝটপট আমরা বাচ্চাদের এইভাবে বিরিয়ানিটি রান্না করে দিতে পারি। তো দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু আমি রান্নাটা করেছি, আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যদি আপনারা বাসায় একবারও ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। কালারটা এখানে হলুদ এসেছে, অনেকেই হয়তো বলতে পারেন যে বিরিয়ানির কালার তো হলুদ হয় না, কিন্তু মাংসটা যেহেতু আগে থেকে রান্না করা ছিল তো ওখানে তো আমরা হলুদ দিয়েছিলাম, সেজন্য বিরিয়ানির কালারটা হলুদ হয়ে গিয়েছে। এতে কিন্তু কোনো সমস্যা নেই, খেতে ভালো লাগলেই হলো। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।